বাবা এটা ঘুরাচ্ছে, নিজে মারছে না আমাকে মাখাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক সকালে উঠেছি, প্রায় ওই 6টার কাছাকাছি, কিন্তু এখন বাজে হচ্ছে 8টা। বিছানা থেকে বেরোতে বেরোতে দেরি করেছি, তার কারণ হচ্ছে বাবু ওই সকাল থেকে যদি বাইরে থাকে তো বাইরেই থাকবে, ঘরে আসতে আর চাইবে না। তো সেই কারণেই উঠতে ওই 7:30 নাগাদ উঠেছি। উঠে এখন বাবুর বোতলগুলো পরিষ্কার করে এই যে স্টেরিলাইজ করার জন্য দিয়েছি গামলার মধ্যে, একটা জলের মধ্যে, তো এটাকে আমি ফুটিয়ে নেবো। তো স্কিপ না করে বন্ধুরা পুরো দেখতে থাকুন ভিডিওটা, আর সারাদিন কী কী করি না করি সাথে থাকুন বন্ধুরা, চলুন। এই যে মা ওখানে সকাল সকাল পুজো দিচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে তো সেহেতু 3 বেলা পুজো দিতে হয়। আর এই যে গোপাল বসে আছে, মা এখানে পুজো দিচ্ছে। দোল পূর্ণিমা আমাদের বাড়িতে প্রত্যেকবারই ঠাকুর মশাইকে দিয়ে পুজো হয়, কিন্তু এর আগের বছরও হয়েছে, কিন্তু এই বছর আর হচ্ছে না, কারণ এই আগের বছর আমাদের মধ্যে থেকে দিদা চলে গেছেন এই দোল পূর্ণিমার দিনে। আমাদের নিরামিষ হয় আজকের দিনে, আজকের দিনে কোনো মাছ মাংস হয় না, তো সেই জন্য আজকে খিচুড়ি হবে আর তরকারি হবে, আর দেখা যাক তার সাথে কী করে মা। তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন, চলুন। বন্ধুরা এখানে সিদ্ধি পাতা বাটা হচ্ছে, আজকে কি হবে সিদ্ধি হবে আজকে, যে ভাই বাড়ছে। আর এই যে মাম্বি ভিডিও করতে ব্যস্ত, এই যে মা এখানে লুচি করছে, লুচির সাথে কি হবে আর। আলু তরকারি হয়েছে, আলু চচ্চড়ি পাঁচফোড়ন দিয়ে, তো আজকে সকালে এটা হচ্ছে টিফিন আমাদের। ও দিয়ে এখন লুচি বেলছে আর মা এখানে লুচি। গাইস লুচি গুলো দেখো একবার। বন্ধুরা এই যে ইভান ঘুম থেকে উঠে গেছে আর এখন বল নিয়ে খেলা করছে, কিন্তু হাই করে দাও সবাইকে বাবাই। এই যে বাবাই দুষ্টু হচ্ছে, দুষ্টু দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে। এই যে দেখছে কিন্তু সবাই, দুষ্টু করছিস, সবাই দেখতে পাচ্ছে কিন্তু। কি করছো তুমি, বাবা এটা ঘুরাচ্ছে। এই যে মনার রং খেলা হয়ে গেছে কিছুটা, আর এই যে ভাই পুজো দিচ্ছে, এই যে তুলি রং খেলা স্টার্ট করে দিচ্ছে, আর এই যে মাম্পি। আমাদের মামা বাড়িতে আর শ্বশুর বাড়ির নিয়ম আছে যে গোপালের ভোগ রান্না হয় এই দিনে আর নিরামিষ খাওয়া হয়, তো সেই কারণে সমস্ত রকমের সবজি কাটা হয়েছে। আর ভাই সকাল সকাল ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছে আর সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে। কী সুন্দর লাগছে তাই না সিংহাসনটা দেখতে, তো দেখতে থাকুন বন্ধুরা। দেখছে এবার সুযোগ পেয়েছে, পাপাই সুজাতা এসেছিল রং নিয়ে উইশ করতে, তো ওদের সাথে একটুখানি ভিডিও করে নি। এই যে বসে আছে হাত পা গুটিয়ে, ওদের খেলা হয়ে গেছে মোটামুটি। ভাই বোন সবাই মিলে এখানে ভাং বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো ভাই এখন একের পর এক জিনিস এখানে মিক্সড করবে, হাঁড়িটার মধ্যেই বানিয়েছে। আর আমি এখানে বাবুকে মিষ্টি খাওয়াচ্ছিলাম, বাবু তারপরে মনার কোলে চলে গেছে। আর এই যে ভাং বানানো হয়ে গেছে, বিট্টু এখানে গান চালিয়েছিল। বৌদিকে মাখাচ্ছে, দাও শটা আমি করছি এখন 3 মিনিট।
বরকে প্রণামও করতে হয়। আশীর্বাদ দে। যাও যাও বাবা এটা হলো কি? তুমি মাখাও এবার। বাবা প্রথমে নিয়ে দিয়েছে, বড় চোখে ইনফেকশন হয়েছে, তো সেই কারণে ও রং খেলেনি, তার জন্য অল্প রং মাখিয়েছি। তো আমাদের দোল খেলা মোটামুটি হয়ে গেছে, তো তারপরে আমরা কিছু ফটো তুলে নিই সবাই মিলে। তো যাই হোক বন্ধুরা, সিদ্ধি খাওয়ার পরে আমাদের অবস্থা ভালো ছিল না, তো সেই জন্যই ভিডিওটা আরও কন্টিনিউ করা হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি বন্ধুরা।